বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে ভিডিওতে আমি নবম শ্রেণীর কোষেদিকে আঠেরো বৃত্তের ক্ষেত্রফল এর আট নম্বর প্রশ্নের সমাধান করব। তো আট নম্বর প্রশ্নতে বলা আছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য চোদ্দ মিটার আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ষাট মিটার ও বিয়াল্লিশ মিটার জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার পঁচাত্তর টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করে দেখি তো দেখো আমি খাতায় একটি মানে বইয়ে যেরকম ছবি দেওয়া আছে সেরকম ছবি আঁকলাম যা হচ্ছে এই আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ বিয়াল্লিশ মিটার এবং এই আয়তক্ষেত্রটির ভিতরে একটি বৃত্তাকার জলাশয় বলেছে যা হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে চোদ্দো মিটার তো এগুলো দিয়ে দিয়েছি আমাদের বলেছে এই জলাশয় যে আছে জলাশয় বাদে আমাদের যে আয়তকার মাঠটা আছে এই আয়তকার মাঠে ঘাস লাগাতে হবে তো ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে আমাদের খরচ পড়ছে হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা খরচ পড়ছে পার স্কোয়ার মিটারে মানে প্রতি বর্গ মিটারে ঠিক তা আমাদের টোটাল যে লাগাবো ঘাস তাহলে কত টাকা খরচ পড়বে তার জন্য আমাদের করতে হবে যে এই যে অংশটা আছে আয়তক্ষেত্রটির অংশ এই আয়তক্ষেত্রের অংশের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে জলাশয় বাদে বৃত্তাকার জলাশয় বাদে তো তা কি করে নির্ণয় করব তাই জন্য আমাদেরকে আগে পুরো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র দিয়ে এবং তারপরে বৃত্তটির ক্ষেত্র ফলে নির্ণয় করতে হবে বৃত্তের ক্ষেত্র ফলে সূত্র দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল থেকে বৃত্তের ক্ষেত্র ফল যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমরা এই জলাশয় বাদে বাকি অংশটির ক্ষেত্রফল পেয়ে যাব ঠিক এবং সেই ক্ষেত্রফলকে পঁচাত্তর রাত যদি দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাব তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তো এবার আমরা চলো লিখার কাজটা করে নি তো এটা হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্ন যা যা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব আগে দেওয়া আছে কথা দিয়ে তো দেওয়া আছে লিখলাম আগে লিখবো আয়তাকার আয়তাকার ক্ষেত্রটির আয়তাকার ক্ষেত্রটির কী দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্তুত আয়তাকার ক্ষেত্রটি তাই লিখবো প্রথমে দৈর্ঘ্য সমান সমান ষাট মিটার ঠিক অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ দেওয়া আছে প্রস্থ সমান বিয়াল্লিশ মিটার এবার আমাদের আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল লাগবে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণখ করব আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ একক কি আমাদের একক হচ্ছে বর্গ মিটার বর্গ মিটার ঠিক তাহলে আমাদের দৈর্ঘ্যতা দেওয়া আছে দৈর্ঘ্য ষাট আর প্রস্থ দেওয়া আছে বিয়াল্লিশ এত বর্গমিটার সেই দুটো গুণ করতে হবে আমাদেরকে ছয় দুগুনা বারো চার ছয় চব্বিশ পঁচিশ এই জুড়োটা বসে গেল এত বর্গমিটার ঠিক তা আমরা এতক্ষির ক্ষেত্র ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার দেওয়া আছে বৃত্তের যে আছে ব্যসার্ধ দেওয়া আছে তো আমরা লিখবো বৃত্তাকার জলাশয়টির বৃত্তাকার জলাশয়টির বৃত্তাকার জলাশয়টির ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ সমান সমান চোদ্দ মিটার ঠিক তো আমরা লিখে নিলাম যে বৃত্তাকার জলাশয়টির ব্যাসার্ধ চোদ্দো মিটার তা আমরা ব্যাসার্ধ যদি জানি তো বৃত্তাকার যে জলাশয় আছে বা বৃত্তাকার ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র দিয়ে তা আমরা লিখব যে বৃত্তাকার জলাশয়টির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমস্যা আমরা জানি পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ব্যাসার্ধ আমরা ধরলাম আর আর স্কোয়ার এত বর্গ মিটার এবার আরের মান আমরা বসে দেবো চোদ্দো মিটার দেওয়া আছে যেহেতু এসা তো তাহলে পায়ে হচ্ছে আমাদের বাইশের সাত আর কত হচ্ছে আমাদের চোদ্দো চোদ্দোর স্কোয়ার মানে চোদ্দোকে দুই বার গুণ চোদ্দো এত বর্গ মিটার ঠিক তো এবার সাত দু গুণের চোদ্দো কাটাকাটি করলাম ঠিক এবার এই যে বাইশ ইন্টু টু ইন্টু চোদ্দো আছে আমরা লিখতে পারি বাইশকে কে এগারো গুণ দুই গুণ চোদ্দো আর দুই গুণ করলে কত হয় আমাদের আঠাশ এত বর্গমিটার এবার এগারো গুণ দুই আর আঠাশ আছে আর দুই আর আঠাশ গুণ করলে হচ্ছে আমাদের ফাইভ সিক্স ছাপ্পান্ন এত বর্গমিটার আর ছাপ্পান্ন আর এগারো গুণ করবো তাহলে হচ্ছে ছয় আমাদের এক আর ছয় ছশো ষোলো বর্গমিটার হচ্ছে আমাদের কি এই বৃত্তাকার জলাশয়টির ক্ষেত্রফল এবার দেখো আমাদের চেয়েছে যে আয়তাকার ছবিটি আছে মানে আয়তাকার যে ক্ষেত্রটি আছে এই ক্ষেত্রটির ভিতরে যে বৃত্তাকার জলাশয় আছে তা বাদে ক্ষেত্রটির ক্ষেত্রফল তো তা বাদে ক্ষেত্রফল যে আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে তা আমরা লিখবো যে জলাশয় বাদে লিখব জলাশয় বাদে জলাশয় বাদে আয়তকার ক্ষেত্রটির আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল আমাদের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে তবেই পাবো জলাশয় বাদে ক্ষেত্রফল তাহলে টু ফাইভ টু জিরো এটা হচ্ছে এত কারো ক্ষেত্রের ক্ষেত্রফল আর সিক্স ওয়ান সিক্স এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল ঠিক এত বর্গ মিটার ঠিক কি না তো এটা আসছে আমাদের হচ্ছে ওয়ান নাইন জিরো ফোর এত বর্গমিটার আসছে আমাদের জলাশয় বাদে তো এটা হচ্ছে আমাদের জলাশয় বাদে ক্ষেত্রের ক্ষেত্রে ফল তো আমাদের প্রত্যেক বর্গমিটারে লাগছে কতটা টাকা পঁচাত্তর টাকা করে লাগছে ঠিক কিনা পঁচাত্তর টাকা করে লাগছে প্রত্যেক বর্গমিটারে ঘাস লাগাতে তো আমরা লিখব যে এক বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় এক বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় ঘাস লাগাতে খরচ হয় পঁচাত্তর টাকা ঠিক কিনা তো আমাদের কত বর্গমিটার আছে আমাদের আছে ওয়ান নাইন এই দেখো ওয়ান নাইন জিরো ফোর এতো বর্গমিটার লিখব যে ওয়ান নাইন জিরো ফোর বর্গমিটারে গাছ লাগাতে খরচ হয় ওয়ান নাইন ইন্টু পঁচাত্তর এত টাকা তো এটা গুণ করে যে আসবে সেটা হবে আমাদের উত্তর তো আশা করি ভিডিওটি ভালো হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং এই যে উত্তরটি আছে এই উত্তরটি আপনাদের উত্তরের সাথে মিলল না তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যদি মিলে তাহলে এস লিখবে আর যদি না মিলে তাহলে নো লিখবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও